আজকে আমরা শিখব বিন্যাসের একটি অঙ্ক, চারটি বস্তুকে চক্রাকারে কতভাবে বিন্যস্ত করা যায়। তো স্বাভাবিকভাবে আমাদের মনে হবে চারটা বস্তুকে চার ফ্যাক্টরের উপায়ে বিন্যস্ত করা যায়। তো আমরা একটু চিত্রের সাহায্যে দেখি ব্যাপারটা কিরকম হয়। চারটি বস্তু নিয়েছি আমরা, এ, বি, সি এবং ডি। তো আমরা এই এ কে এইখানে বসাইলাম, বি কে এখানে বসালাম, এরপর সি কে এখানে বসালাম এবং ডি কে এইখানে বসালাম। এরপর কি করলাম, এই এ কে এইখানে বসালাম, তার নিচে বি কে বসালাম, এরপরে সি এখানে ডি কে বসালাম। আবার কি করলাম, এ কে এখানে বসালাম, বি কে এখানে বসালাম, সি কে এখানে বসালাম এবং ডি কে এখানে বসালাম। আবার কি করলাম, এই এ টাকে এখানে নিয়ে এলাম, বি কে এখানে, সি কে এখানে, ডি কে এখানে। আচ্ছা, মনে হচ্ছে যে এই যে চারটা চিত্রে চার ধরনের বিন্যাস আছে, কিন্তু আসলে না, এখানে কি আছে, এর পরে বি, বি পরে সি, সির পরে ডি, আবার তারপরে এর পরে বি, বি পরে সি, সির পরে ডি, তারপর আবার আবার এখানে এর পরে বি, বি পরে সি, সির পরে ডি, আবার এ, আবার বি, এর পরে বি, বি পরে সি, সির পরে ডি, বি পরে আবার এ। অর্থাৎ এই যে চারটা বিন্যাস দেখছি আমরা, এই চারটা বিন্যাস আসলে একটাই বিন্যাস। তো আমরা বলতেই পারি যে চারটা বিন্যাসকে আমাদের মনে হচ্ছে চারটা বিন্যাস, কিন্তু আসলে এইটা একটা বিন্যাস। যদি আমাদের মনে হতো একটা বিন্যাস, তাহলে 1/4 এইটা হতো উত্তর। আমাদের মনে হচ্ছে চার ফ্যাক্টোরিয়াল, এইটা হচ্ছে বিন্যাস। চার ফ্যাক্টোরিয়াল বিন্যাস যদি নেই, তাহলে আসলে যে বিন্যাসটা হয় সেটা হচ্ছে চার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই চার। এখানে আমরা লিখতে পারি যে চার ইন্টু চার মাইনাস এক ফ্যাক্টোরিয়াল, এখানে লিখতে পারি চার। আমরা জানি যে এন ফ্যাক্টর ইকুয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো এখানে চার আর চার যদি কেটে দিই, তাহলে আমাদের চার মাইনাস এক ফ্যাক্টোরিয়াল। এখানে চারটা বস্তু নিয়েছিলাম, আমাদের বিন্যাস আসলো চার মাইনাস এক ফ্যাক্টোরিয়াল। যদি এনটা বস্তু নিতাম, যদি এনটি বস্তু নিতাম, তাহলে আমাদের বিন্যাস হতো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই জন্য চাকরির বিন্যাসে এন থেকে একটা বাদ দিয়ে তারপরে ফ্যাক্টোরিয়াল দিয়ে উত্তর করতে হয় আমাদের।